কচুয়ায় ভোট কেন্দ্র স্থানান্তরের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা। পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্টে আমি জানাচ্ছি মুক্তা সাহা। কচুয়ায় ভোট কেন্দ্র স্থানান্তরের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কচুয়া উত্তর ইউনিয়নের 41 নং তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এলাকাবাসীর উদ্যোগে এই প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে ইউপি সদস্য সোহরাব হোসেন মজুমদারের সভাপতিত্বে বক্তৃতা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এম আক্তার হোসাইন, ইউপি সদস্য গাজী আব্দুল হালিম, মোস্তফা কামাল, সাবেক ইউপি সদস্য ওমর ফারুক, আওয়ামী লীগ নেতা ফারুক মোল্লা, ফজলুল হক সরকার, মনির হোসেন, আলী হোসেন, গিয়াসউদ্দিন, যুবলীগ নেতা আবু সালেহ জাফর, ছাত্রলীগ নেতা আবু ইউসুফ প্রমুখ। বক্তারা বলেন, তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি প্রায় 73 বছর ধরে মানুষ শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করে এখানে কোনোদিন বিশৃঙ্খলা হয়নি এবং হওয়ার সম্ভাবনাও নাই। আপনারা ভোট এবং যারা সাংবাদিক আছে, যদি ভোট কেন্দ্রে কখনো বিশৃঙ্খলা হইতো তাহলে অবশ্যই তারা আইনের আশ্রয় নিত, এই ধরনের কোনো রেকর্ড নাই। এই কেন্দ্রটি অত্র ইউনিয়ন 5 জন লোক যে এই কেন্দ্রের ব্যাপারে মিথ্যাচার অপবাদ দিয়েছে এবং বলেছে যে 41 নং প্রাথমিক বিদ্যালয় নাকি এক প্রান্তে আর তাদেরটা নাকি মিডিলে, আসলে তাদেরটা হয়েছে কচুয়ার শেষ সীমানা। কিন্তু একটি মহল মিথ্যা অপপ্রচার চালিয়ে কেন্দ্রটি নিজেদের স্বার্থ হাসিলের জন্য খিড্ডা গ্রামে ঝুঁকিপূর্ণ স্থানে নেয়ার অপচেষ্টা করছে, এ তীব্র নিন্দা জানানো হয়। পাশাপাশি তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2 গ্রামের মধ্যবর্তী স্থানে কেন্দ্রটি রাখার জোর দাবি জানান এলাকাবাসী। এ সময় ওই ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সহস্রাধিক ভোটার শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন। পপুলার বিডি নিউজ, কচুয়া, চাঁদপুর।